श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति। वंदे गुरुपद्वंदम भक्तबिंद समन्वितम श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितम श्री नंदनंदन वंदे राधिका चरणोदयम् गोपीजन समायुक्तम बिंदावनम मनोहरम वांछाकल्पतरुवश्य कृपासिन्धुभ्यः पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वंदे परमानन्दमाधवं वृंदावई तुलसीदेव वै पिया वै केशवसच कृष्णभक्तिपदे देवी सत्यवत्वी नमो नमः। नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयो मुदीरे संकीर्तने कृष्ण कथोपदेश गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्त भक्ति प्रमोदाक्ष जगोद्वरन धेयं सदा परिभवग्न भविष्टदूहं तेथास्पदं शिव विरिञ्चनुतं शरण्यं भीतात्तिहं पनोतपाल भवद्दीपूतं वंदे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजितगमपिगपवधूष्वदर्श पूर्णानुरागरससागर सारमूर्ति साराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। अजानुलंबित भुजौ कनकावदत् संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणाभुतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासिनितं भावानुरूपेण सदा नरानं गंगातरंगरमणीयजटाकलापं गौरीनिरन्तरविभूषितवाम भागं नारायणो प्रियमनंगमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
Vipado naiva vipado, sampado naiva sampado, vipadaho visvaranam Vishnu, sampado narayana sriti, vipado naiva vipado, sampado naiva sampado, vipadaho visvaranam Vishnu, sampado narayana sriti. Gaudiya Goshtipati, Srisila Bhakti Siddhanta Saraswati Goswami Dr. Prabhupada Paramahansa Jagadguru janichen ei jara jagater loker bichar holo ei jara jagater loker bichar holo kono manush dube jacche jolete tar dube jak kono apotti nei kintu tar dami kapur chopor goyna gati gulo bachiye nao ghori thakle সোনার গয়না থাকলে এগুলো বাঁচিয়ে নাও মানুষটা মরুক কোনো আপত্তি কিছু নেই এই জড়জগতের অ্যাল্ট্রুইস্টিক আইডিয়া সম্পন্ন যারা মানুষ তাদের এমনই ছাগলের বুদ্ধি তারা সবসময় এ শরীর এই রক্ত মাংসের এই শরীরটা নিয়ে ব্যস্ত এর বাইরে তারা কিছু চিন্তা করতে পারে না এর বাইরে কোনো জগৎ আছে এটা তাদের ধারণার মধ্যেই আসতে পারে না যা চোখে দেখছে যা ভোগ করছে এইটুকু পর্যন্ত তারা জানে এর বাইরে জগৎ আছে কিছু এটা তার ধারণার মধ্যে আনতে পারে না তারা স্বপ্নেও ভাবতে পারে না এর বাইরে কোনো জগৎ আছে এতটাই তারা ম্যাটেরিয়ালিস্টিক জড় বিচার সম্পন্ন যে তারা খালি এই জড় শরীর আর তার সঙ্গে রিলেটেড ঘর বাড়ি পুত্র পরিবার এইগুলো নিয়ে ব্যস্ত কিন্তু প্রত্যেকটা মানুষ যে কতটা হেল্পলেস অসহায় সেটা তারা ভেবে উঠতে পারছে না কতটা তারা অসহায় এই জড়জগতে আমরা যে তাৎকালিক সম্বন্ধ পাতিয়ে বসেছি এটা আমার স্ত্রী এটা আমার স্বামী ভাই বন্ধু এটা আমার ছেলে পেলে এই যে একটা সংসার পেতে বসেছি ছোট ছেলেরা যেমন খেলনামাটি খেলে ছোট ছেলেরা যেমন খেলনামাটি খেলে পেতে বসে যেটা খেলা কিন্তু এরা অনুভব করতে পারছে না এই যে আমরা খেলনাবাটি খেলতে বসেছি এটা যখন তখন ঘেঁটে দিতে পারে মায়াদেবী খেলনাবা বাচ্চা ছেলেরা যেমন খেলছে হঠাৎ কি মন গেল খেলনাবাটি করে ঘেঁটে দিয়ে চললো ফেলে দিল সব কিছু ঘেঁটে দিয়ে চলল ঠিক সেই রকমভাবে প্রত্যেকটা মানুষ অপর মানুষগুলোকে মনে করছে এই আমাকে বাঁচাবে এই স্বামী আমাকে বাঁচাবে আর বিয়ে না করলে দেখবে কে সত্যিই তো তাই কে দেখবে এইভাবে একে অপরের সঙ্গে একটা অস্থায়ী সম্বন্ধ স্থাপন করে এটা সংসার পেতে বসেছে শুনছো কতদিন পেতেছে মানে যতদিন থেকে মনুষ্য জন্ম লাভ করার পর বড় হয়েছে বুঝতে শিখেছে সংসারই সব সং ই সার অর্থাৎ সং সাজাটাই সার এটা যখন থেকে বসেছে এটা যদি বুঝতে পারত সংটাই এই জগতের সংসার সার যেটা ভক্তিমন্ত ঠাকুর কীর্তনে বলছে কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বৃথা দিন যায় এখানের তাৎকালিক বিপদ আপদ সম্পদ এগুলো কি বহু মূল্য দান করছে এগুলোই বড় জিনিস তাদের কাছে এখানে এই জগতে তাৎকালিক এই যে এই জগতে থাকাকালীন অবস্থায় যে সমস্ত বিপদ আপদ হচ্ছে এগুলোকে বিপদ মনে করছে আর যেগুলোকে টাকা পয়সা বেশি লাভ হলো চাকরি পাওয়া গেল বিভিন্ন রকমের সুবিধা পাওয়া গেল এগুলোকে তারা জড়জগতের সুবিধে এটাকে সম্পদ মনে করছে কিন্তু এই বিপদগুলো বিপদ নয় আর যে সম্পদগুলোকে সম্পদ বলে আঁকড়ে ধরছে এইটি আমি এবার ভালো সুযোগ পেয়েছি আমার জীবনযাপন করব সুন্দরভাবে কিন্তু সেগুলো বালি এই জন্য বলছেন যে যেটাকে বিপদ মনে করছো এটা আদৌ বিপদ নয় যেটাকে তুমি সম্পদ মনে করছো সেটা আদৌ কিন্তু সম্পদ নয় বিপদ হলো ভগবানকে ভুলে যাওয়া যেটা কুন্তীদেবী বলছিলেন কুন্তীদেবী ভগবান যখন চলে যাচ্ছেন হস্তিনাপুর থেকে আমাদের আমাদের রাজধানী থেকে চলে যাচ্ছেন হস্তিনাপুর হচ্ছে পুরনো রাজধানীটা আগেকার তারপর একটা নতুন রাজধানী হয়েছিল যেটা হ্যাঁ ইন্দ্রপ্রস্থ
দিল্লিতে এখনও ইন্দ্রপ্রস্থ নাম আছে। যখন কৃষ্ণ চলে যাচ্ছেন তখন কুন্তীদেবী কাঁদছেন এবং যেতে দেবেন না, তখন বলছেন আর তো কোনো বিপদের কোনো সম্ভাবনা নাই, আমি তো সবই দেখছি এখানে মঙ্গল, এখন তো যুদ্ধ হয়ে গেছে, যারা শত্রুপক্ষ সব মরে গেছে, শত্রুপক্ষ নিপাত গেছে, শত্রুপক্ষ শেষ হয়ে গেছে, এখন তোমাদের রাজত্ব, আর কোনো চিন্তা কী আছে, এখন তো সমস্ত জগৎ জুড়ে তোমার রাজত্ব, ইউ আর এনজয়িং দ্য টোটাল সভরিজিনিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড হোয়াট টেনশন নাও। কুন্তীদেবী কে, কুন্তীদেবী কে, এবার কৃষ্ণ জিজ্ঞাসা করছেন আর কিসের চিন্তা, সব তো সমস্যা হয়ে গেছে। দ্রৌপদী বলছেন না সমস্যা এখন শুরু হলো, দ্রৌপদী বলছেন সমস্যা তো এখন শুরু হলো, বলে কিসের সমস্যা, বলে এখন তো তোমাকে ভুলে যাব, এখন টাকা পয়সা পুরো রাজধানী সম্পদ সমস্ত সম্পত্তি এত সমস্ত জগৎ জুড়ে আমাদের নাম হয়ে গেছে, এখন তো তোমাকে ভুলে যাব, এখনই তো আসল বিপদটা শুরু হলো, এটা কুন্তীদেবী ছাড়া অন্য কাউকে আমি বলতে শুনিনি, কুন্তীদেবী ছাড়া আর অন্য কাউকে এ কথা আমি বলতে শুনিনি, একমাত্র কুন্তীদেবী বলছেন আমাকে বিপদ তুমি দাও, বেশি করে বিপদ দাও, কেন বিপদ হলে আমি তোমাকে স্মরণে রাখতে পারবো, যে একটু আনন্দময় জীবন হবে, আনন্দ মানে জড়জগতের আনন্দ, একটু একটু আনন্দময় জীবন হলো, ছেলেটা পাস করলো চাকরি পেলো, ব্যাস হইচই হয়ে গেল, এ ভগবান ভগবানকে ভুলে গেল। এই জন্য কুন্তীদেবী বলছেন আমাকে বেশি করে বিপদ পাঠাও, কেন বিপদ পাঠালে পরে আমি সবসময় আমি চিন্তায় থাকব, তোমার চিন্তা করব, তোমার চিন্তা করলে তুমি আমাদের রক্ষা করতে ছুটে আসবে, এই জন্য বিপদ তুমি আমাকে ভালো করে দয়া করে আমাকে বিপদ আমাদেরকে এখন বিপদ বেশি করে পাঠাও, এ কথা বলছেন। বাস্তবিক পক্ষে বিচার করে ঠান্ডা মাথায় বিচার করলে দেখা যায় এই জগতে কিন্তু কেউই কাউকে রক্ষা করতে পারে না, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে দেখবে এই জগতে কোনো কেউ কাউকে রক্ষা করতে পারে না, চেষ্টা করতে পারে, মাটা অসুস্থ হয়ে গেল ডাক্তার ডাকলো হসপিটালে দিল ওষুধ আনলো এটুকু করতে পারে, কিন্তু ওকে গ্যারেন্টি দিতে পারে না, কোনো গ্যারেন্টি দিতে পারবে না যে মাটাকে আমি বাঁচিয়ে ছাড়ব, মাটা আমি বাঁচিয়ে ছাড়বো এরকম কোনো গ্যারেন্টি দিতে পারে না, বাঁচলে বাঁচলো আর কপালে না থাকলে চলে গেল, কিছু করার নেই। সেই জন্য বলছেন কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক কথম অন্যাংস্তু গোপায়েত সর্পগ্রস্ত, হ্যাঁ জয়া, যেমন সাপ গ্রাস করে থাকে মানুষকে, সাপ যেমন সর্প যেমন গ্রাস করে মানুষ মানুষকে, বড় সাপ অজগর সাপ আর ছোটো ছোটো সাপ ব্যাং আদি সব কিছু গ্রাস করে, গ্রাস করে নেয়, ঠিক সেরকম আমাদেরকে এই কাল আমাদেরকে গ্রাস করে রেখেছে, সমস্ত জীবনটা আমাদের কাল কর্মগুণাধীন, কাল মানে মহাকালের অধীনে, যার যখন সময় হবে তখন তাকে এ রঙ্গমঞ্চ, এটাকে বলে নাট্য নাট্যমঞ্চ, এটাকে রঙ্গমঞ্চ, তুমি এখন এই ভূমিকায় পাঠ করছো, উনি এখন স্ত্রীর ভূমিকায় পাঠ করছে, উনি স্বামীর ভূমিকায় পাঠ করছে, এক একটা রোল দেয়া হয়েছে, কেউ একটা নেতার ভূমিকায়, ডাক্তার বিভিন্ন রোল দেয়া আছে, এই ভূমিকা থেকে যখন যার সময় হবে এই রঙ্গমঞ্চ থেকে সে নিচে যাবে, যেটা কুন্তীদেবী বলেছিল নট নাট্য ধরো যথা, যেমন নাট্যকাররা নাটক করে বিভিন্ন রকম সাজসজ্জায় সেজে আসে, কিন্তু নাটক করার সময় অনুভব করা যায় না উনি আমাদের গেঁজাখোর সেই চায়ের দোকানের লোকটার নারস সেজেছে, প্রভুপাদ একটা একটা উপদেশ আমি তো লিখেছেন সুন্দর উপদেশ, মানে একটা গল্পে উপদেশ উপাখ্যানে বলছেন ও মোটাঘাটা লোক দেখতে খুব ভালো চায়ের দোকান চালায় মাঝে মাঝে একটু নেশাও করে ও চোখগুলো লাল লাল ওকে নারক সাজিয়ে দিয়েছে যাত্রা দলের নারক ভালো করে জটা করে দিয়েছে এবার নারদের ভূমিকায় পাঠ করছে যখন এসছে চোখগুলো লাল এক তো নেশা করে গেঁজা ভাজা খায় মাঝে দেখতে ভালোই লাগছে সুন্দর দেখতে নাদু সুদু ও নারদের ভূমিকায় রোল করছে
তো যিনি নারদের ভূমিকায় রোল করছেন, অভিনয় করছেন, তিনি তো নারদ কি বস্তু, নারদের ভাব কি কিছুই জানেন না। জানেন কি নারদ কি বস্তু, নারদ কাকে বলে, নারদ কি, ও কিছুই জানে না। ওকে খালি বলে যে এগুলো সব শিখিয়ে দিল, মুখস্থ কর, কর। এখানে প্রত্যেকটা ব্যক্তি একটা রঙ্গমঞ্চের ওপর রয়েছে, যখন সময় হবে রঙ্গমঞ্চ থেকে এক একজন করে নেবে চলে যাবে, যার যখন সময় হবে তার অভিনয় শেষ হয়ে গেল, সে চলে গেল। এ হচ্ছে আমাদের এই জড়জগৎ। কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক, হ্যাঁ, এতে এতে অপরকে বাঁচাবার কোনো প্রশ্ন আসতে পারে না, কে কাকে বাঁচাতে পারে। এমনকি শিবাস পণ্ডিতের যে ছেলেটা চলে গেল, মহাপ্রভু স্বয়ং কীর্তন করছেন শিবাসের আঙ্গনে, মহাপ্রভু স্বয়ং কীর্তন করছেন, কিন্তু অন্দরমহলে শিবাসের ছেলেটা চলে গেল, কিন্তু শিবাস পণ্ডিত বা তার কোনো ভক্ত কোনো প্রতিবাদ করে নাই, যে সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান আমার মন্দিরে নিত্য করছেন, আমার ছেলেটা কেন মারা যাবে, তাহলে তিনি কিসের ভগবান হলেন, এই কথা কিন্তু বলেন নাই শিবাস পণ্ডিত। এ কথা বলেন নাই যে সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর ভগবান আমার মন্দিরে নিত্য করছে, এই অবস্থা আমার ছেলেটা চলে গেল, এটা কোনো ভগবানের কাজ হলো, ভগবান বলে মানবই না, এ কথা কিন্তু বলেন নাই। তার কারণ ভগবত বস্তুটা ওই রকম ধরনের জিনিস নয়, আমি তাকে ঘাড় ধরে আমার নিজের কাজটা হাসিল করে নেব, আমরা এইটি ভাবি। ভগবান তো তাকে বলবো যিনি আমার কিছু সুবিধে দিয়ে দেবেন, আমার সুবিধে দিতে পারেন না, তো কিসের ভগবান তিনি, এটা আমাদের বিচার। কিন্তু ভগবান ও ধরনের বস্তু নয়, ভগবান ও ধরনের বস্তুটা নয়। আমরা যখন ভগবানের সঙ্গে, গুরু বৈষ্ণবের সঙ্গে, ভগবানের সঙ্গে আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো অনন্তকাল ধরে রয়েছে, আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো অনন্তকাল ধরে রয়েছে, এই আশা আকাঙ্ক্ষাগুলো কোনো দিন মিটবে না, এগুলো কোনো দিন মেটে না, এটি লোকে ভুল করে, আশা মেটে না। সেদিনকে বলছিলাম আলোচনা প্রসঙ্গে, বালিতে যেমন জল ঢাললে পরে বালির জলে চলেই যাবে তলে, মরিচিকার পেছনে দৌড়ালে পরে মরিচিকা কখনো জল দিতে পারে না। মরিচিকার পেছনে যদি কেউ দৌড়ায়, মরিচিকা কখনো জলের মতো মনে হচ্ছে, কিন্তু জল তো নাই, মরিচিকায় কখনো জল থাকতে পারে না, কিন্তু ওটা মরিচিকা। সংসারের এই সুখ দুঃখ যা কি সব আনন্দগুলো, এগুলো মরিচিকার মতো, যত এগোবে তত মনে হবে আরেকটু এগোই, আরেকটু এগোলে বোধহয় আরও সুখ পাবো, কিন্তু লাস্টে দেখা যায় সম্পূর্ণ জীবন সর্বনাশ হয়ে যায়, ওর মধ্যে কোনো লাভ হয় না। কিন্তু যখন ভগবানের সঙ্গে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো মেলাতে পারি, যখন ভগবানের সঙ্গে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো মেলাতে পারি, তখন আমরা খুশি হতে পারি, মানে যাকে বলে সন্তুষ্ট। যখন ভগবানের সঙ্গে, গুরু বৈষ্ণবের সঙ্গে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো মিলিয়ে নিতে পারবো, তখন আমরা খুশি হতে পারব বাস্তব অর্থে, তা নাহলে আমরা খুশি হতে পারি না। এভাবে অনন্তকাল এইভাবেই চলছে, এর মধ্যে কোনো সমাধান, এটা কোনো দিনই ছিল না আর হবে না, সমাধান হয় না। মহাপ্রভু যখন জানতে পারলেন, তিনি সবই জানেন অন্তর্যামী, যখন বলছেন আজকে কি শিবাসের শিবাসের মন্দিরে কোনো কোনো কি কোনো অনিষ্ট হয়েছে, কোনো কোনো কিছু ক্ষতি হয়েছে, তখন ভক্তরা বললেন শিবাসের একমাত্র ছেলে চলে গেছে জগৎ থেকে। তখন মহাপ্রভু ইঙ্গিত দিয়ে বললেন যে তার ছেলেটা চলে গেল, কিন্তু তবু সে কাঁদল না কিছু না, উল্টে ঘরের মধ্যে গিয়ে বলছেন যে মা, যেসব মাতাজিরা ঘরে ছিলেন, অনেক তো থাকে ভাইয়ের বউ নিজের স্ত্রী সবই রয়েছেন, তারা কাঁদছেন, তাদেরকে গিয়ে বলছেন তুই চুপ কর, কোনোরকমভাবে যেন আওয়াজটা প্রভুর, প্রভু যে সংকীর্তন করছে যেন বিঘ্ন না হয়, কোনোরকমভাবে কোনো যেন প্রভুর যেন বিঘ্ন না হয়, ওই জন্য চুপ করে থাক, পরে কাঁদবি। আর আমার ছেলেটা যে চলে গেল জগৎ থেকে, এই ছেলেটার মতো সৌভাগ্য আমি চাই, আমি ছেলেটার মতো সৌভাগ্য পেলে আমি কৃতকৃতার্থ হয়ে যেতাম, যে সাক্ষাৎ ভগবান
আমার মন্দিরে নৃত্য করছে, সেই সময় আমি যদি শরীর ছাড়তে পারতাম সেটা তো আনন্দের কথা, এটা তো তো কাঁদবার কোনো ব্যাপার। আর যদি কাঁদবার হয় পরে কেঁদো, আর যদি এখন কাঁদো, যদি আমার প্রভুর সংকীর্তনের ব্যাঘাত হয় আমি সোজা গিয়ে গঙ্গাতে ঝাঁপ দেবো, আমি জীবন শেষ করে দেবো, আমি গঙ্গাতে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দেবো, পরিষ্কার কথা। এইভাবে শাসালেন। যখন মহাপ্রভু জানতে পারলেন শিবাসের ছেলে চলে গেছে, একমাত্র ছেলে, আর সেই শিবাস আমার সংকীর্তনে সহযোগ করছে, আনন্দে নৃত্য করছে, তখন মহাপ্রভু দুঃখের সঙ্গে বললেন, এরকম সঙ্গ আমি ছেড়ে যাব কি করে? ভক্তরা অবাক হয়ে গেল, ছেড়ে যাবে মানে? তখন ইঙ্গিত দিয়ে দিল মহাপ্রভু যে সন্ন্যাস নিয়ে চলে যাবেন, এটা আফসোসটা আগে করে দিন, এটা অন্য লোক বুঝতে পারল না। ভক্তরা চিন্তায় পড়ে গেলেন, খালি কেঁদে কেঁদে বলছেন, এরকম সঙ্গ আমি ছাড়ব, এরকম সঙ্গ আমি ছেড়ে যাব কি করে? যা ছেলে চলে গেল, সে আমার আনন্দ সংকীর্তনে আনন্দের জন্য ও খালি আমাকে আমার সংকীর্তনে সহযোগ করছে, কি করে আমার আনন্দ হয়? এই সঙ্গ, এই সব সঙ্গ আমি কী করে ছেড়ে যাব? ভক্তরা চিন্তায় পড়ে গেল, ছেড়ে যাব মানে এই কথাটার মানে কী হল? এই শিবাসের চরিত্র থেকে আমাদের বোঝা উচিত, সংসারের যে দুদিনের আনন্দটা, আমাদের ছেলে পেলে স্ত্রী পুত্র নিয়ে আনন্দটা, এই যে আনন্দের হাট, এই আনন্দের হাটটা কখন যে ভেঙে যাবে কোনো ঠিক নেই, এই যে আনন্দের হাটটা কখন ভেঙে যাবে কোনো ঠিক নেই, কখন যে আনন্দের হাটটা ভেঙে চুরমার হয়ে যাবে কোনো ঠিক নেই। এই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সবসময় তৈরি থাকেন, বুদ্ধিমান ব্যক্তি সবসময় তৈরি থাকেন। কারণ কিসের তৈরি? মানে সংসার, সংসার আমাকে ছাড়তেই হবে, সংসার আমাকে ছাড়তেই হবে, আমার বাবা ছাড়বে, আমার ঠাকুরদাদা ছেড়েছে, সবাই ছাড়বে, আমাকে সংসার ছাড়তেই হবে, আমার অন্য কোনো অল্টারনেটিভ নাই, সংসার আমাকে ছাড়তেই হবে। তখন বুদ্ধিমান ব্যক্তি কি করে? বুদ্ধিমান ব্যক্তি বলে, সংসার যখন আমাকে ছাড়তেই হবে, অর্থাৎ সংসার যখন আমাকে ছাড়তেই হবে, তখন আগেই ছেড়ে দিই, তখন সংসার আমাকে ছেড়ে দেবে, আমি সংসারকে ছেড়ে দিই, সংসার তো আমাকে ছাড়বে, অর্থাৎ আমার শরীর ছেড়ে বেরিয়ে যাবে আত্মা, তখন তো আমাকে ছাড়তেই হবে। তা আমি আগে থেকেই আমি বুঝি সংসার কি বস্তু, বুঝে আমি আগে থেকেই তৈরি হয়ে থাকি যে সংসার আর চলে গেলে আমার কোনো দুঃখ হবে না, সেই ধরনের ব্যাপারটা। সেদিনকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম, এই যে জগৎটা, এই যে জগৎটা দেখা যাচ্ছে, এটাকে বলে ভোগময় জগৎ, ইটস আ প্লেন অব এক্সপ্লয়টেশন, এটাকে ভোগময় জগৎ, এখানে সব শোষণের জগৎ, শোষণ, এই জগৎটাকে বলা হয় শোষণের জগৎ, এখানে একে অপরকে শোষণ করছে, কেউ জানতে পারছে না। আমি যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই তখন বলো ঠিকই তো কথা, তার আগে কিন্তু বুঝতে পারবে না। আমি যদি প্রত্যেক মানুষকে বলি আপনি শোষিত হচ্ছেন, আপনাকে শোষণ করছে সমাজ, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সবাই একে অপরকে শোষণ করছে, এটাকে বলে ভোগময় ভূমি, এটাকে বলে প্ল্যাটফর্ম অফ এক্সপ্লয়টেশন, এখানে প্রত্যেকে অপর অপরকে শোষণ করে যাচ্ছে, এই শোষণ ভূমিকায় কেউ বাঁচতে পারবে না। একমাত্র যে হরিভজনের কথাটা বুঝেছে, এই জন্য বলছিলাম বা অনেকবারই আমি আলোচনা করেছিলাম, বুদ্ধিমান ব্যক্তি কাকে বলে? যদি কেউ জিজ্ঞাসা করে বাস্তবিক বুদ্ধিমান কে, বাস্তবিক বুদ্ধিমান কে, কোন ব্যক্তি বাস্তবিক বুদ্ধিমান? ভগবান, ভগবান উদ্ধবকে এটা উত্তর দিচ্ছে, উদ্ধবজি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, প্রভু এই জগতে বাস্তবিক বুদ্ধিমান কে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তাকেই বাস্তবিক বুদ্ধিমান বলে জানবে, যে যে যেই ব্যক্তি এই মাত্র দুদিনের সংসারে, যেই ব্যক্তি এই মাত্র দুদিনের সংসারে নিত্য বস্তু, যেটা ভক্তিমোহন ঠাকুর বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, ভক্তিমোহনটা বাংলা ভাষায় বলছে, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তু করুণ সন্ধান,
অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। এই কথাটাই কৃষ্ণ বলছেন সংস্কৃতে উদ্ধবজি মহারাজকে। এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণাম যত সত্যম অনৃতে নেহ মর্তেন অপনতি অমৃতম। এই মরণশীল শরীর, এই যে মরণশীল শরীর, এই মরণশীল শরীর হলেও যদি আমরা জামিয়ে মরে যাব, কিন্তু মরণশীল শরীর হলেও এই শরীরের একটা উপযোগিতা ইউটিলিটি আছে। যদি এই শরীরটা মরণশীল, আমাদের মরতে হবেই হবে, এই শরীরটা মরণশীল, কিন্তু হলেও এই মরণশীল শরীর দিয়ে আমি অমৃত প্রাপ্ত হতে পারি, এটাই সুবিধে। কী সুবিধে? এই মরণশীল মানুষ অর্থাৎ মরণধর্মী মানুষ মরে যাবে ঠিকই কথা, কিন্তু তথাপি এই শরীরটা দিয়ে কিন্তু অমৃত ডিরাইভ। ম্যান ইজ মর্টাল, এভরিবডি নোজ এ দে আর গোয়িং টু ডাই, বাট বিফোর ডাইং উই ক্যান গেট অমৃত, দ্যাট ইজ আ সিমটম অফ অ্যাকচুয়াল ইন্টেলিজেন্ট পিপল। বাস্তবিক বুদ্ধিমান ব্যক্তির সিমটম হলো, লক্ষণ হলো এই, যদিও আমরা জানি মরে যাব, কিন্তু মরবার আগে আপনি মরবার আগে অমৃতটা নিয়ে নেব, অমৃত মানে আর মরব না আমি, কথাটা বুঝলাম না। বাস্তবিক পক্ষে মৃত্যু বলে কিছু কথা নাই, বাস্তবিক পক্ষে মৃত্যু বলে কোনো কথাই নেই। বলে তাহলে আমরা যে মরি ওটা কি? বাস্তবিক মৃত্যু বলে কোনো কথাই নেই, মায়াদেবী বোকা বানাচ্ছে আমাদের, মৃত্যু বলে কোনো কথা নেই তো। কিন্তু তথাপি আমরা যে মরে যাচ্ছি এটা কি? এটা শরীরটাকে ছাড়ছি, মৃত্যু বলে কোনো কিছু নেই, আত্মা তো মরে না। যেরকম পুরনো কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় বলে, যেটা গীতাতে ভগবান বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়ও নবানি গৃহাতি নর অপরাণী, এই তো কথা। মৃত্যু বলে কোনো কথা নেই, ওই জন্য কোনো মানুষ মরতে চায় না। কেন মরতে চায় না? কেন মৃত্যু বলে কোনো কথা নেই। এ আত্মা খালি কোনো সময় মেয়ে ছেলের শরীর ধারণ করে, কোনো সময় পশু পক্ষী, কোনো সময় গাছপালা, জলজ প্রাণী, এইভাবে জন্মাচ্ছে, 84 কোষ খালি ঘুরে যাচ্ছে। মৃত্যু মানে মৃত্যু কথাটার ব্যাখ্যা শাস্তে কী বলছেন, মৃত্যু কথাটার ব্যাখ্যা কী বলছেন, যে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি, আত্যান্তিক বিস্মৃতি। মৃত্যু কথাটার মানে হলো ইউ আর গোয়িং টু মৃত্যু, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেথ, ইউ আর গোয়িং টু কাট ইউর লিঙ্ক উইথ দ্য প্রিভিয়াস লাইফ অ্যান্ড প্রিভিয়াস সংস্কার মাস্ট বি দেয়ার ইন ফাইন ফর্ম। সংস্কারটা থাকবে, সংস্কারটাকে ফেলা যাবে না, সংস্কারটাকে ফেলা যাবে না, ওটা তোমার সঙ্গে থাকবে, কিন্তু তুমি পূর্ব শরীরের সঙ্গে পূর্বের যে সারাউন্ডিং সার্কামটেন্সেস আছে তার সঙ্গে যে লিঙ্কটা কেটে দিল, অত্যান্তিক বিস্মৃতি, আর মনে করতে পারছো না কে আমার বাবা ছিল মতো কিছু মনে। আবার কোনো কোনো সময় জাতিস্বর হয়, কোনো কোনো ছেলে মনে করতে পারে, যেমন কিছুদিন আগে 10-12 বছর আগে একটা ছেলে এসেছিল, সে হচ্ছে সে হচ্ছিল মঙ্গল গ্রহে, সে রাশিয়ায় জন্মেছে, সে খালি ভাবনা করে রামভাগর, সে বলে আমি মঙ্গল গ্রহে ছিলাম, মঙ্গল গ্রহে জন্মগ্রহণ করেছিলাম, ওখানে স্টার ওয়্যার হয়েছিল, অর্থাৎ অ্যাটমিক যুদ্ধ এখানেও হবে, এখানে খুব শীঘ্রই হবে, এখানে যুদ্ধের পর 800 কোটি লোক জনসংখ্যা পৃথিবীতে, জনসংখ্যার মধ্যে মাত্র 30-40 কোটি থাকবে, বাকি সব মরবে। এরা ভবিষ্যৎবাণী করে দিয়ে নস্টারডাম আরও যারা ভবিষ্যৎবাণী করেন, তারা বলছে খুব শীঘ্রই এই ঘটনাটা ঘটবে, আসছে। সেই সময়তে পৃথিবীর জনসংখ্যা 800 কোটির ওপরে হতে পারে, আমি এক্ষুনি এক্স্যাক্ট খবর জানি না, তবে 800 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 40 কোটির মতো থাকবে, তাও বেশিরভাগই ভারতবর্ষে, বাইরে কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে, বুঝে গেল, বাইরে কোনো মানুষ থাকবে না, সমস্ত মানুষ মরবে। কিভাবে মরবে এটা নিয়তি নির্ভর করছে, যুদ্ধ লাগবে, যেমন হচ্ছে আজকে প্রায় কত বছর ধরে চলছে তো, দুটো মুসলিমদের নিজের মধ্যে লড়াই করছে, আজকে বা 18-20 বছর হয়ে গেল, যুদ্ধ থামছে না, তা আরেকটা যুদ্ধ লেগেছে 3-4 বছর ধরে,
রাশিয়ার সঙ্গে ওঠা আর থামছে না, ও চলছে কন্টিনিউয়াস। এখন ওই দেশগুলোকে গিয়ে যদি তোমার দেখো শ্মশানে পরিণত হয়েছে, তোমাদের যদি বাগদাদ আদি শহরগুলো যদি ছবিগুলো দেখায় তুমি মাথা খারাপ হয়ে যাবে, পুরো মনে হচ্ছে শ্মশান, কিছু নেই, কিছু বাকি নেই, সব ধ্বংসস্তূপ হয়ে গেছে। এই অবস্থায় মায়াময় জগৎ থেকে উদ্ধার হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, যেটা একটু আগে বলছিলাম, ভগবান বলছেন এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনম যৎ সত্যম অনৃতে নেহ মর্তেন অপনতি অমৃতম। এই মরণশীল জগতে দুদিনের শরীর প্রাপ্ত হয়ে যে ব্যক্তি অমৃত পাওয়ার চেষ্টা করেন, অমৃত পাওয়ার জন্য চেষ্টা করেন, তিনি হচ্ছেন বাস্তবিক বুদ্ধিমান, তিনি হচ্ছে মনীষা, যাদের মনীষীগণের মধ্যে ওই মনীষীকে সম্মান দিতে হবে যার বুদ্ধি ভগবানের সঙ্গে লিঙ্কড, অর্থাৎ সংযোগ স্থাপন করে রয়েছে ভগবানের সঙ্গে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে ব্যাস গেল, সব শেষ। ভগবানের সঙ্গে গুরু বৈষ্ণবের সঙ্গে যে মুহূর্তে আমাদের লিঙ্ক সম্বন্ধটা কেটে গেল, এটা হচ্ছে ভয়ঙ্কর, তাহলে হয়ে গেল সর্বনাশের মূল হয়ে গেল, আর কিছু করার নেই। সেই জন্য এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনম যৎ সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতি অমৃতম। অমৃতপ্রাপ্ত হওয়া, যিনি অমৃতপ্রাপ্ত হওয়ার চেষ্টা করছেন তিনি বাস্তবিক বুদ্ধিমান। আমাকে অনেকেই প্রশ্ন করেন তাহলে এই জড়জগতের মায়ার যে প্রভাব, এ থেকে বেরোবার কি কোনো রাস্তা নেই? এই মায়া জগতের যে প্রভাবটা, এই দেখো সমস্ত লোক দুর্গাপুজো দেখছে, মজা করছে তো, এটা আনন্দ রেখে দিয়েছে, ওইটা নিয়ে ভুলিয়ে রেখেছে, পুতুল খেলার মতো, তাদের আর সত্য বস্তুটা ধারণা হবে না, বাঞ্ছাকল তাদের বাস্তব সত্যবস্তু অনুসন্ধান হবে না। প্রভুপাদ অনেক দুঃখ করে বলছেন, প্রভুপাদ অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছেন এই জগতের লোকগুলো এতই বোকা, তারা এই জড়জগতের মায়া সংসারে তাদের জীবনটাকে পয়পাত করে দিল। এই জড়জগতের লোকগুলো তার জড়জগতের আনন্দের অনুসন্ধান করবার জন্য, জড়জগতের লোকগুলো এই জড়জগতের আনন্দ অনুসন্ধান করতে গিয়ে তার সমগ্র যে প্রায় চলে গেল জীবন, কিন্তু তথাপি তারা একটা সেকেন্ড নিত্য জগতের অনুসন্ধান করতে রাজি নয়, যে এই শরীরটা ছেড়ে আমি যাবো কোথায়, এই শরীরটা ছাড়ার পর আমি যাবো কোথায়, এসব চিন্তা করবে না, বোঝে ওই সব করার চিন্তার দরকার নেই। তাহলে প্রভুপাদ বলছেন এই লোকগুলো জড়জগতের লোকগুলো মায়ার সংসারে সমস্ত জীবন দিয়ে দিল, কিন্তু একটা নিত্য সত্য যেখানে অনন্তকালের সমাধান, এরা তো মায়ার জগতে সমাধান খোঁজে, এগুলো কি সমাধান? জড় সংসারের যে লোকগুলো, ছেলেটাকে বিয়ে দিতে হবে, ছেলেটা বড় হলো, একটা বৌমা আনল, আর বৌমা আনলো, বৌমা এসে কী করলো, গলায় পা দিয়ে দিল, হয়ে গেল। তাহলে এই সংসারেতে, জড় সংসারে লোকে আনন্দ খোঁজে, একটা সমাধান খোঁজে, এই জড় সংসারে লোকে সমাধান খোঁজে, কিন্তু সমাধান তো এই জগতে নাই, আছে কি? হ্যাঁ, যে রতন টাটার মতো ব্যক্তি সে তো চলে গেল, শরীর ছেড়ে চলে গেল, তার কোটি টাকা আছে সে গুনতে পারবে না, সে চলে গেল। তাহলে প্রত্যেকেই যেতে হবে, চলে গেল তো, আর 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 যদি এবার পরের জন্মে এসে বলে আমি রতনটাতে ছিলাম, কোম্পানির মালিক কেউ শুনবে না, পরের জন্মে এসে যদি বলে আমি রতনটাতে ছিলাম, আমার কোম্পানিগুলো আমার দূর হয় এখান থেকে, দূর হয়ে তাড়িয়ে দেবে, তাই শুনবেন। এরকম ঘটনা ঘটেছে আসামে, বলেছিলাম মনে আছে হরিকথাতে, আসামে একটা বাস্তবিক ঘটনা, আসামেতে একটা ব্যক্তি তার ব্রাহ্মণ বন্ধুর থেকে কিছু টাকা নিয়েছিল, ধার নিয়েছিল মেয়ে বিয়ের জন্য, শুনেছি, তারপরে হার্ট ফেল করে মারা গেছে আর টাকা শোধ দিতে পারেনি। ছেলেকে স্বপ্নে এসে বলছে যে আমি আমার বন্ধুর বাড়িতে কুকুর জন্ম হয়েছি, দেখবি ওখানে ছোট বাচ্চা জন্মেছে, কতগুলো ওর মধ্যে আমি আছি,
আর টাকাটা যতক্ষণ শ্রদ্ধা না দিয়ে আমাকে কুকুর জন্ম লাভ করেছি আমি, তুই টাকাটা দিয়ে দে, এটা বাস্তব ঘটনা, স্বপ্নে এসে বলছে, তো ছেলে মানছে না, কুকুর জন্ম হয়েছে আর যা হয়েছে হয়েছে, এখন তার বাবা নয়, আগে বাবা ছিল। অর্থাৎ সবই দেহ সম্বন্ধে কার্যকরী, দেহ ছাড়লেই আর একে বাবা বলতে পারবে না, যেই দেহটা ছাড়লো ছেলেটা আর বাবা বলতে, এই কী আর কিসের বাবা, আবার অন্য বাবা পাবো, অন্য মা পাবো, কিন্তু এইগুলো লোকে চিন্তা করে না। প্রভুপাদ বলছেন আমরা মায়াদেবীর সংসারে সমগ্র জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু যেখানে নিত্য সমাধান আমাদের অনন্তকালের জন্য সমাধান হয়ে যাবে হরিভজন, সেটা করব না, সেটা করতে রাজি না। এখন আজকের প্রশ্নের উত্তরটা, যে আমরা যে চেষ্টা করছি ভজন করার, যারা চেষ্টা করছেন, কিছু চেষ্টা করছে কিন্তু চেষ্টা করো পারছে না, বলছে আমি চেষ্টা করছি নাম করব, আমি চেষ্টা করছি কোনো খারাপ চিন্তা করব না, কিন্তু আমার মন ওইখানেই যাচ্ছে, আমি কিন্তু চাইছি না, মন থেকে চাইছি না, আমার মনে ইচ্ছা নেই আমি নোংরা চিন্তা করব, কিন্তু কেন জানি না মন ঘুরে ওইখানেই যাচ্ছে, নাম হচ্ছে না। ঠিক এই কথাটাই অর্জুন কৃষ্ণকে করেছিলেন, অর্জুন কৃষ্ণকে করেছিলেন, কৃষ্ণকে বলছেন যে এই মনকে জয় করার রাস্তা কী, তো এ মনকে তো জয় করার কোনো রাস্তাই আমি দেখতে পাচ্ছি না, এটা তো ভয়ঙ্কর, মন এতটাই ভয়ঙ্কর যে একে জয় করা বায়ু রিব সুদুষ্কর, এরা হচ্ছে মনহ, এরা চঞ্চল মন, তা শাহাং নিগ্রহম মানে এটাকে নিগ্রহ করা তো দমন করা, এই মনটা তো চঞ্চল, চঞ্চলং হি মানাম কৃষ্ণ, কৃষ্ণ মন তো অত্যন্ত চঞ্চল, এমন চঞ্চল যেটাকে কোনোরকম কাবু করা যায় না, যেটাকে বসে আনা যায় না, কারণ কৃষ্ণকে বলছেন অর্জুন বায়ুরিব সুদুষ্কর, বায়ুকে যেমন আটকানো যায় না, বায়ু যেমন বয়ে যাবে বায়ুকে আটকানো যায় না, ঠিক সেরকম মনকেও আটকানো যাবে না, মন চলবে, কারণ অনন্তকালের সংস্কার ভেতরের মধ্যে রয়েছে, দেখা যাচ্ছে না, বাইরে শরীরটা নিয়ে ব্যস্ত, ভেতরে সূক্ষ্ম শরীর যা আছে ওর মধ্যে কত অনন্ত জন্মের যে সংস্কার, এটাকে যে পরিষ্কার করতে হবে এটা বুঝতে পারছে না, এটা একমাত্র সংকীর্তনের দ্বারাই হবে, নিষ্কপট হরিনামের দ্বারাই হবে, এটা চলছে, এটাকে আটকানো যাবে না, আটকাতে পারবে না। তাহলে বলছেন চঞ্চলংহি মানহ কৃষ্ণ, মানম কৃষ্ণ, মন তো চঞ্চল, তস্যাহং নিগ্রহম মানে বায়ুরিব সুদুষ্কর, একে বায়ুকে যেমন আটকানো যায় না, মনকে কী করে আটকানো যাবে, এটা মনকে আটকানো যাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ঠিকই বলেছ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ঠিকই বলেছ, মনকে আটকানো যাবে না, তুমি ঠিকই বলেছ, মন দুর্নিগ্রহম চলম, মন হচ্ছে দুর্নিগ্রহ, একে নিগ্রহ করা যাবে না, মনহ দুর্নিগ্রহম চলম, একে নিগ্রহ করা যাবে না, কিন্তু অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেণ চগৃহতে, কিন্তু অভ্যাস যোগের দ্বারা, অভ্যাস যোগের দ্বারা তোমার হতে পারে, অভ্যাস যোগের দ্বারা হতে পারে। এখন প্রশ্ন আসছে অভ্যাস যোগ কাকে বলে, ভগবান বলছে অভ্যাস যোগ, অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেণ চগৃহতে, অভ্যাস করতে করতে তোমার বৈরাগ্য জাগ্রত, বৈরাগ্য কাকে বলে, আমি অনেক কথা বলতে চাই কিন্তু সময় পারমিট করে না। ভগবান বলছেন অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেণ চগৃহত, এখন তো আমাদের জড়জগতের যা কিছু দৃশ্যগুলো দেখছে আমাকে টানছে, তো সাইকোলজি যদি একটু রূপ দেখলাম, একটু দেখি কিরম দেখতে, বাহ ভালো তো, নানারকম দেখে আমার টানছে, তো এ দেখবো না বললেও হবে না, আমাদের পরম পূজাত, আমাদের পরম পূজা সন্ত গোস্বামী মহারাজ একটা সুন্দর উদাহরণ দিয়েছিল, বলছে পৌপাদকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, মহারাজ পৌপাদকে সুন্দর দেখতে শুনেছিলাম, খুব অপূর্ব, কীরকম দেখতে, বলে শুনবি একটা কথা শুনবে, শোনো, বলছে শোনো পৃথিবীর যারা সুন্দরী রমণী, যারা ওই পুরস্কার পেয়েছে সৌন্দর্য কম্পিটিশন, সেই সব মহিলাগুলোকে এনে ঘরে বসিয়ে দাও,
সন্ত মহারাজ উদাহরণ, এর ওপর উদাহরণ হয় না। বলছে ওদেরকে চারিদিকে বসিয়ে দাও ঘরে, আর মধ্যিখানে প্রভুপাদকে বসিয়ে দাও আসনে, আর বাইরে থেকে যখন কোনো লোক আসবে প্রথমে ঢুকেই প্রভুপাদের দিকে নজর যাবেই যাবে, তাহলে এবার বুঝে দেখ। তাহলে বাহ, ভালো উদাহরণ দিল তো। বলে এসে তোর নজর কোনো দিকে যাবে না, প্রভুপাদের দিকে যাবে, এত তার আকর্ষণ, এত তার তেজ, সোনার মতোর বরণ, হাজার এখানে অন্য থাকলেও নজর যাবে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা আকর্ষণকে তাকাতে পারব না। যত লড়াই করব তত হেরে যাব, যত লড়াই করবো আজ থেকে চেষ্টা করে দেখ, যত মনে করবি না আমি সংযম করব পারবি না, যত লড়াই করব আজ থেকে আমি নোংরা করব না, আমি মোবাইল খুলব না, কিন্তু হবেই হবে, তোর বাবা খুলবে, পারবি না আটকাতে, আটকাতে পারবি না। আমি তো বলে দিলাম আজ থেকে চেষ্টা কর, পারবি না, হেরে যাবে, এরা কিছুতেই হবে না। তাহলে ভগবান বলছেন অভ্যাসেন তুকন্তীয় বৈরাগ্যেন চজ্ঞাত। এবার প্রথম কথা হচ্ছে অভ্যাস কাকে, অভ্যাসযোগ কাকে বলে, অভ্যাসযোগ যে বলে, অভ্যাসযোগ যে বলে এটা কী করে হতে পারে? অভ্যাসযোগ মানে হলো কেউ যদি মনে করে যোগাভ্যাস ইত্যাদি, সেগুলো অর্থগুলো হতে পারে কিন্তু এই অর্থটা পূর্ণ অর্থ না। ভক্তিযোগের, ভক্তিযোগের রাস্তায় ভালো করে শোনো, ভক্তিযোগের রাস্তায় আমি গুরুদেবের আনুগত্যে যে অভ্যাসযোগ করব, বোঝা গেল না? আমার সদ্গুরুদেবের আনুগত্যে আমি যোগজ্ঞানের অভ্যাস করছি না, ভক্তিযোগের অভ্যাস। কেন? মুক্তি মানে হলো ভক্তি, না হলে মুক্তি হবে না। তাহলে আমি অন্য অর্থ নিয়ে কী করব? মুক্তির হিত্বা, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতিতে মুক্তি। তাহলে অভ্যাসেন তুকন্দীয় বৈরাগ্যেন চক্রিয়তে, বৈরাগ্য মানে হলো, বৈরাগ্য মানে কি? কেউ যদি প্রশ্ন করে বৈরাগ্য মানে কি, কি বলবে? বৈরাগ্য কথাটার ডেফিনেশন কি? বৈরাগ্য কথার ডেফিনেশন কি? একটা বৈরাগ্য কথা মানে হলো বিরাগ, বিগত রাগ, আর একটা অর্থ হতে বিশেষ রাগ, দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে বিগত রাগ, বিরাগ, আর একটা হতে পারে বিশেষ রাগ, দুটো কোনটা যেটা তোমার ইচ্ছে, দুটো একই মানে। একই মানে কি করে? বিগত রাগ মানে হলো জড়জগতার, জড়জগতের যে ভোগের ইচ্ছা আমার, জড়জগতের যে এই দুনিয়ায় আমার যে শব্দ রস, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই যে ভোগের যে উন্মাদনা, এইটা যখন আমাকে ছেড়ে দেবে, আর এ রুচি নাই, আর যে সংসার নাই লাগে ভালো, কাহাঁ যাই কৃষ্ণ হেরিয়েছে, যখন রুচি চলে যাবে, এটা বলে বিগত রাগ, বোঝা গেল? আর বিশেষ রাগ যদি হয় তাহলে কী হলো, কৃষ্ণের প্রতি বিশেষ অনুরাগ হয়েছে, তারপরে বিষয় হচ্ছে, এই দুটো একই মান। যতক্ষণ পর্যন্ত আমার বিষয়ে রাগ থাকবে কৃষ্ণে অনুরাগ আসতে পারে না, আজ কৃষ্ণে বিশ্বাস বিশেষ অনুরাগ হয়েছে, অতএব বিশেষ কৃষ্ণের চরণে বিশেষ অনুরাগ হয়েছে, অথচ বিষয়েতে অনুরাগ হতেই পারে না, কৃষ্ণের চরণে আমার বিশেষ অনুরাগ হয়েছে অথচ আমার বিষয়ে অনুরাগ আছে, এটা হতেই পারে না, দুটো একসঙ্গে হতে পারে, এটা ভুল কথা। তাহলে বিগত রাগ বা বিশেষ রাগ দুটোর একটা হতে পারে। তো একটা কথা জেনে রাখো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সদ্গুরুর কৃপা ছাড়া কোনো দিন যত লড়াই করবে তত হেরে যাবে। আমি একবার আজ থেকে ছ মাস আট মাস আগে একটা শ্লোক বলেছি, মনে হয় যে কালকে আলোচনা করব, বিজিত ঋষি কবায়ু ভিরদন্ত মুন স্থুর জয় যতন্তি জন্তুমতি লোলোমুপায়ু কিদ ব্যাসন শতামৃত সমবাহায় গুরুশরণম বনিজ ইবাজ সন্ত কৃত কর্ণধারা জলদ। যেমন সমুদ্রের মধ্যে ঘূর্ণিপাক, সমুদ্রের মধ্যে ঘূর্ণিপাক শুরু হয়ে গেছে আর নৌকা করে ঘুরছে পুরো এরকম, আর কন্ট্রোল করার কেউ নেই, সেই সময় যদি কোনো মাঝি না থাকে, পাকা মাঝি, আর আমার ডুবতে হবেই হবে। একটা লোক চোদ্দ মাস সমুদ্রের মধ্যে ছিল, চোদ্দ মাস একটা ছেলে কীভাবে ছিল কে জানে, সমুদ্রে মাছ ধরতে গেছে,
এমন ভাবে ঘূর্ণিপাক ওকে নিয়ে চলে গেছে কোন জায়গায়, ও 12 মাস 14 মাস 15 মাস পরে ফিরে এসেছে, ও বুঝতেই পারছে না কোথায় গেছি, এরকম ব্যাপার। তাহলে কর্ণধার হলো গুরু, পরে আলোচনা করা যাবে, আজকে তো হবে না। তাহলে এইভাবে ঘূর্ণিপাকে যখন জাহাজ পড়ে তখন আর বাঁচাবার কোন রাস্তা নেই, এরকম অবস্থা। কাজে যে যত পরিমাণে ফাইট করবে মায়ের সঙ্গে, প্রতিজ্ঞা করবে, যে যত পরিমাণে প্রতিজ্ঞা করবে আজ থেকে আমি করব না, তত পরিমাণে হেরে যাবে, পারবে না। যত বেশি প্রতিজ্ঞা করবে তত বেশি হেরে যাবে। কেউ রাস্তা একটাই, সেটা হচ্ছে রজতম শতগুণকে অর্থাৎ মায়াগুণ থেকে বেরোবার জন্য একটাই রাস্তা, এটা হচ্ছে যেটা শ্লোক আমি বললাম, কালকে আলোচনা করব। এটা তো গুরুসেবা বলছে, আর রজস্তমশ্চ সত্যেন, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষহি অঞ্জসা জয়েত। অঞ্জসা মানে এরকম ভাবে, একমাত্র গুরুসেবা ছাড়া কোনো নিষ্কপটভাবে, দ্বিতীয় কোনো রাস্তাই নেই, দ্বিতীয় কোনো রাস্তাই নেই, একমাত্র একটাই রাস্তা, সদ্গুরুর নিষ্কপটভাবে সেবা করতে থাকলে আজ না হলো কালকে মায়া আমাকে ছেড়ে দেবে। আর যার যত বৈরাগ্য হয়েছে, যেমন বলদেব বিদ্যাভূষণ অত্যন্ত গরিব ঘরের, আমাদের এখানে তো আবির্ভাব তিরোভাব হয় না, যদি আবির্ভাব তিরোভাবগুলো আলোচনা করা যায় একটা সম্পত্তি হয়ে যাবে, যেটা আজকে এত বছর ধরে ইংরেজিতে হয়ে আসছে সমস্ত গুরুবর্গে, বিদেশের লোক অবাক, বলে আমরা জানতাম না আমাদের এত বড় বড় গুরুবর্গ রয়েছে, কিন্তু বাংলায় এখন সম্ভব না, কোথায় কে করবে, সম্ভব কি? তাহলে এত বড় বড় আমাদের গুরুবর্গ রয়েছে তার কথা কেউ জানে না, কী করে জানে কেউ? তাহলে এখানে বলছেন গুরু সেবার দ্বারা একমাত্র সম্ভব। বলদেব বিদ্যাভূষণ একটা গরিব চাষির ঘরের ছেলে, চাষি, তার বাড়িতে আমি গেছি একবার জঙ্গলে উড়িষ্যায়, খণ্ডায়িত পরিবার, খণ্ডায়িত মানে যারা চাষ করে, কিন্তু তার কীরকম বুদ্ধি, তার বুদ্ধি কীরকম হলো যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা বৈদান্তিক জীব গোস্বাইপাদ তার আনুগত্যে উনি হয়েছিলেন, এত বড় আর কেউ দার্শনিক হন নাই। তার বৈরাগ্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে, একটা মাটির একটা জলপাত্র আর একটা কৌপিন, ফটো দেখাবো আমার কাছে আছে, বাবা কই যাবে এত বড় বিদ্বান, বলে কিছু নেই। যার যত বৈরাগ্য থাকবে, বাস্তবিক বৈরাগ্য, আমি বৈরাগ্য মানে নাটক দেখাতে বলিনি, আমি কম খাই, আমি কম ঘুমাই, হ্যাঁ আমি কম কাপড় পরি, ওইগুলো ভালো কাপড় পরি না, ওইটা বৈরাগ্য নয়, ওটাকে বৈরাগ্য বলে না, বৈরাগ্য হলো যুক্ত বৈরাগ্য, অর্থাৎ আমার আচরণ, আমি জানি না লোকে বুঝতে পারছে কি না আমার ক্রিয়াকর্ম, আমার ক্রিয়াকর্ম উঠা বসা চলা ফেরা আমি যা করছি সেটা কৃষ্ণের সন্তুষ্টি বিধান জন্য হচ্ছে কি না, আমার যে কোনো ক্রিয়াকর্ম যা কিছু আমি করছি সব কিছু ভগবানকে খুশি, ভগবানকে সন্তুষ্ট করতে পারছি কি, এটাকে বৈরাগ্য বলে, বোঝা গেল না? এক কথা, এরা বুঝবে না, এখন বুঝবে না, এরা কিন্তু যারা প্রথম শুনছে এরা কিন্তু মানে বুঝবে না। এক কথায় বলতে গেলে যে যত পরিমাণে ভগবানের নিকটবর্তী, যে যতটা পরিমাণে ভগবানের নিকটবর্তী হতে পেরেছেন তার তত পরিমাণে বিষয়ের আকাঙ্ক্ষা ভোগের ইচ্ছা দূরীভূত হয়ে, বুঝে গেল? যে যত পরিমাণে কতটা, এখন 100 কিলোমিটার হলে কেউ 80 কিলোমিটার গেছে, তাহলে 20 কিলোমিটার এখনও বাকি, তার মধ্যে এখনও আছে, তাহলে যে যতটা পরিমাণে ভগবানের নিকটবর্তী হতে পেরেছেন তার তত, অ্যাকর্ডিং টু দ্যাট রেশিও তার ভোগের প্রবৃত্তি চলে গেছে, এখনও আছে অল্প, ভোগের প্রবৃত্তি চলে গেছে, আর সম্পূর্ণরূপে যখন ভগবানকে সন্তুষ্ট বিনার চেষ্টা হবে তখন তার বৈরাগ্য পূর্ণ হবে, ঠিক আছে না? এই জন্য গৌরকিশোর বাবাজি মহারাজ আমাদের এই ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, যিনি জগদীশ প্রভু ছিলেন, তাকে কেন জানি না তিনি আশীর্বাদ করে বললেন,
আপনার বৈরাগ্য সিদ্ধি হোক, মানিটাও কাউকে নেবে এরকম আশীর্বাদ তিনি করেন না। এত আশীর্বাদের কি মানে কত গুরুত্ব তার। তিনি বললেন আশীর্বাদ করে তোমার বৈরাগ্য সিদ্ধি হোক। এবার বাপ রে, মানে তো ভগবানকে পেয়ে গেলাম, তোমার বৈরাগ্য সিদ্ধি হোক, মানে এরম মহাপুরুষ যদি বলে তো হয়ে গেল। তখন আর বিষয় ছেড়ে থাকতে কষ্ট হয় না। এখানের লোক বোঝে ভোগ বা ত্যাগ, আমার কথা অনেকেই মানে বুঝতে পারছেন না, যে নতুন শুনছে। এই জগতের লোক কেবল ভোগ আর ত্যাগ দুটোর একটা বোঝে, এই জগতের লোক দুটোর একটা বোঝে, এক হলো ভোগ বুঝল না ত্যাগ বুঝল, এর মধ্যেখানে কোনো কথা বোঝে না, হয় ভোগের কথা বলুন না ত্যাগের কথা বলুন, কিন্তু ভোগ বা ত্যাগ দুটোর একটাই আমাদের কোনো আলোচনার বিষয় নয়। ভোগ বা ত্যাগ এই দুটো শব্দের একটাও আমরা আমরা আলোচনা করব না। উই আর লেস ইন্টারেস্টেড অ্যাবাউট ডিট্যাচমেন্ট অর অ্যাটাচমেন্ট, উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট যুক্ত বৈরাগ্য। এটা ভগবানকে সন্তুষ্ট করার বিধান, বোঝা গেল কি? যার যত পরিমাণে বৈরাগ্য সিদ্ধি, ভালো করে শুনে রাখ কাজে লাগবে, যার যত পরিমাণে বৈরাগ্য সিদ্ধি হয়েছে তো তত পরিমাণে তার প্রখর বুদ্ধি হবে। বোঝা গেল না আমার কথা? কথাটা মানে বুঝছে না? যার যত পরিমাণে ভোগের বাসনা চলে গেছে সেই ব্যক্তি তত পরিমাণে বুদ্ধিমান, বিশাল বুদ্ধিমান, মানে অঙ্ক করতে পারে, এই এই বুদ্ধিমান নয়, বাস্তবিক বুদ্ধিমান, ভূত ভবিষ্যৎ দেখতে পাবে, সব বুঝতে পারবে। যার ভোগের বাসনা চলে গেছে, আমি সেদিনকে কী বলেছিলাম, দু চার মাস আগে বলেছিলাম, মনে করে দেখো, জরহি এব মনব তেজন্তী কামান মনুষ্য স্থিতান, যেই মুহূর্তে মানুষ নিজের হৃদয়ের মধ্যে থাকা কামনা বাসনাকে ত্যাগ করতে সমর্থ হয়, যে সময়ে হৃদয়ের মধ্যে সমস্ত কামনা বাসনা দূরীভূত হয়ে যায়, সেই মুহূর্তে ভগবানের শক্তি তার মধ্যে আসে, অর্থাৎ সে তখন চিন্ময় ভূমিকায় যেতে পারে, অর্থাৎ প্রকৃতির অতীত ভূমিকায় যেতে পারে। ভগবানের সে ভগবান হয়ে যায় তা নয়, সে ভগবান হয়ে গেল তা নয়, সে ভগবানের যে গুণাতীত ভূমিকায় সেমিকে যেতে পারবে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, জরহি এব মানবহ তেজন্তি কামান মনুষ্য স্থিতান হ তরহি এব ভগবত্তায় কল্পতে, যখনই তার ভেতর থেকে কামনা বাসনা দূরীভূত হয়ে যাবে, যে সময় সে মুহূর্তে তার ভগবত্তায় কল্পতে, মানে ভগবান যেমন গুণাতীত ভূমিকায় রয়েছেন সতরজতম গুণের অতীত, সেরকম তুমিও হয়ে যাবে। আর বৈরাগ্য যার যত বেশি তাকে দেখবি তত বেশি বুদ্ধিমান, তত বেশি মনে রাখতে পারে, তত বেশি বিচার শক্তি আছে। যতক্ষণ গুরুকৃপাটা না নিতে পারবে কেউ, ততক্ষণ হরেকৃষ্ণ করে যাবে, যতক্ষণ সদ্গুরুর সঙ্গে দেখা, অনেকে অসৎগুরুর থেকে দীক্ষা নিয়েছে, লাভ হবে না। আমি বলতে চাইছি যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর কৃপা না পাচ্ছে, বারবার একই কথা বলছি, বারবার একই কথা বলছি, যতদিন পর্যন্ত আমাদের কপাল ভালো নয় ততদিন পর্যন্ত সদ্গুরু পাবো না। সদ্গুরু মানে তত্ত্বজ্ঞানী পুরুষ, যার জীবনে কোনো ভয় বলে কিছু নাই, যে নিজেই ভীতু তো তোমাকে বাঁচাবে কী করে, যে নিজেই মায়াতে হাবুডুবু খাচ্ছে সে অপরকে বাঁচাবে কী করে, যে নিজেই সাঁতার জানে না অপরকে বাঁচাতে পারে কি, আগে তো নিজে সাঁতার জানে তো অপরকে বাঁচাবে। তাহলে যার যত পরিমাণে বিষয় বাসনার ভোগ বা বিষয় বাসনা অর্থাৎ ভোগ বাসনা চলে গেছে তত বুদ্ধি, যেমন বিকেলবেলা বলছিলাম লালাবাবুর কথা, লালাবাবু কিন্তু জগতের বিচারে বিরাট বুদ্ধিমান, জড়জগতের বিচারে বিরাট বিচক্ষণ বুদ্ধিমান। আর তার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যতই হরিকথা শোনো যতই কিছু করো, কিন্তু যেদিন চৈত্যগুরু যেদিন কৃপা করে বুঝিয়ে দেবে সেদিন তত্ত্বজ্ঞান ধারণ করতে পারবে, তার আগে পারবে না। কি বললাম, আমাদের শিক্ষাগুরুর থেকে দীক্ষাগুরুর থেকে অনেক কিছু শুনছি, কিন্তু আমাদের ভোগবাসনার জন্য, যেহেতু আমাদের যাদের ভোগবাসনা প্রবল তাদেরকে 10 মিনিট আগে একটা কথা বলো, কি বললাম রে, কি বললে যেন ভুলে গেল, যারা প্রচণ্ড ভোগবাসনায় নিমজ্জমান
তাদের দশ মিনিট আগে কিছু কথা বলে কি বলেছিলাম মাত্র দশ মিনিট কী যেন বললেন মনে থাকবেন না, মনে করতে পারবেন না, কেন ওর মার মন হচ্ছে বিক্ষিপ্ত, মন হচ্ছে বিক্ষিপ্ত, কনসেন্ট্রেট করতে পারছে না, মনোনিবেশ করতে পারছে না। ওই জন্য যার যত পরিমাণে বৈরাগ্য সিদ্ধি হবে তত পরিমাণে সে বুদ্ধিমান হবে, তত পরিমাণে ভূত ভবিষ্যৎ দেখবার ক্ষমতা আসবে, তখন এই জড়জগতের কোনো দৃশ্যগুলো, জড়জগতের এই দৃশ্যগুলো কোনো কষ্ট দেবে না। ওই জন্য সিদ্ধ মহাত্মা যদি কোনো কিছু ভয়ঙ্কর কিছু দেখে ফেলে তার কিছু হয় না, তে পড়ে যায় না। কিন্তু বদ্ধজীব অজামিলের মতো যদি একটা নোংরা ঘটনা দেখে ফেলে, অজামিল বদ্ধজীব, অদামিল যদি দেখে ফেলে, অদামিল যদি দেখে ফেলে ব্যাস তার পতন, ওই একটা দৃশ্য দেখে ফেলল ব্যাস তার পতন হয়ে গেল। কিন্তু একটা সিদ্ধ মহাত্মা যে যেমন গৌরকিশোর দাস বাবাজী মহারাজ গঙ্গার তীরে পাগলের মতো নাম করছে আর সেখানে মায়েরা স্নান করছে আর ওই জানোয়ার ছেলেগুলো ও মনে করছে বাবাজি মামাগুলো দেখছে, বাবা তো ওগুলো দেখছে না, ওগুলো কী দেখবে, ওরা মনে করছে ওগুলো দেখছে কিন্তু তা নয়। এই জন্য যত পরিমাণে বৈরাগ্য সিদ্ধি হবে তত পরিমাণে সে বিচক্ষণ হবে, বিশাল বুদ্ধিসম্পন্ন হবে, তার বিচার ক্ষমতা চঞ্চলতা চলে যাবে তার, এই কথাটা জেনে রাখতে হবে ভালো করে। তাহলে দৈনন্দিন জীবনে আমাদের গুরুসেবা আমাদেরকে বৈরাগ্য বিদ্যা গ্রহণ করতে বা আমাদেরকে সাহায্য করবে। বৈরাগ্যটা বিদ্যা, অবিদ্যা নয়, মায়াবাদীর বৈরাগ্যটা বিদ্যা নয়, অবিদ্যা। মায়াবাদী যে বৈরাগ্য দেখায় ওটা বিদ্যা নয়, ওটা অবিদ্যা। তার মায়াবাদের মধ্যে আমরা বৈরাগ্য চাই না, আমরা যুক্ত বৈরাগ্য। সেই জন্য বলছে রাস্তা একটাই খোলা, এটা হচ্ছে মনোযোগের সঙ্গে সেবা করলে পরে, গুরু বৈষ্ণবের সেবা করলে খুব শীঘ্রই মায়াদেবী ছেড়ে চলে। এটা বিশ্বাস না হলে, যার বিশ্বাস হবে না পরীক্ষা করে দেখতে পারে, পরীক্ষা করে দেখতে পারে। যারাই এই জগনে বামন মহারাজ হোক যে কোনো হোক, তারা নিত্যসিদ্ধ হলেও যে পরীক্ষা করে দেখিয়েছে, পরীক্ষা করে তারা দেখিয়েছে, পরীক্ষা দিয়ে প্রত্যেক সময় তারা গুরু সেবায় এমনভাবে করেছে তাকে মায়া ধরতেই পারবে না। যাই হোক, আমি ভাগবতী মহাপুরাণের গেলদিনের যে আলোচনা করেছিলাম সেই গেলদিনের আলোচনার কিছু অংশ আজকে আলোচনার দায়িত্ব পড়েছে সেখানে। গেলদিনের যে আলোচনা হয়েছিল সেখানে বলেছিলাম যে ভগবানকে দর্শন করা, ভগবানকে দর্শন করবার জন্য ব্রহ্মা শঙ্কর আদি ইন্দ্র মরু সবাই তারা ভগবানের দর্শন করা, এই কথা আমার আলোচনা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার বলবো না, খালি শ্লোকগুলো শ্লোক পাঠ করে যাচ্ছি, এটা শুনলেও মঙ্গল হবে। সেটা কি, সে শুকুবাচ অথ ব্রহ্মাত্মজৈর দেবৈ প্রজেশৈর রাবৃত অভ্যগাত ভবশ্চ ভূত ভব্যৈষ যজৌ ভূত গণৈবৃত ইন্দ্র মরুদ্ভির ভগবান আদিত্যা বসবশ্বিনৌ ঋষভ অঙ্গিরসৌ রুদ্রা বিশ্বেসাধ্যশ্চ দেবতা গন্ধর্বাপ্সরসৌ নাগাঃ সিদ্ধোচ্চারণগুহ্যকাঃ ঋষয়ঃ পিতরশ্চৈব সবিদ্বাধর কিন্নরঃ দ্বারকাম উপযোগমুর সর্বে কৃষ্ণদিদ্দিক্ষবাঃ বপুষা যেন ভগবান নরলোক মনোরমম। নরলোকের মনোরম দৃশ্য দেখবার জন্য সবাই মিলে দ্বারকায় গেছেন। ভগবান এখন মনুষ্যলীলা সংবরণ করবেন কিছুদিন পরে, এখন এই সময় গেছেন দ্বারকার। আর আশ্চর্য বিষয়, তারা বিভিন্ন স্তবস্তুতির দ্বারা ভগবানের স্তুতি করছেন। আর স্বর্গোদ্যান মানে নন্দনকানন, নন্দনকাননের নন্দনকাননে যে পুষ্প পাওয়া যায় স্বর্গোদ্যানে, সেই পুষ্পের দ্বারা ভগবানকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, ওম নমো ওম নমো করে। স্বর্গোদ্যানব বজেন স্বর্গোদ্যানপ গৈর মাল্যৈর সাদয়ন্ত যদুত্তমম গিভীর চিত্র পদার্থ বিস্তুষ্টুবুর হ্যাঁ জগদীশ্বরম জগদীশকে। তারপর দেবতারা স্তব করতে, স্তব অনেক লম্বা,
সব আজকে অল্প কিছু হতে পারে। দেবতারা বলছেন নতাস্মতে নাথ পদারবিন্দম বুদ্ধিন্দ্রিয় প্রাণ মনোবচো বিহি হ্যাঁ যচ্চিন্তন্তে অন্তর্হৃদি ভাবযুক্তৈর মুমুক্ষুভি কর্মময় উরুপাশাত। আমরা আপনার সেই চরণ কমলে প্রণাম জানাই, সাষ্টাঙ্গ প্রণাম জানাই। যে ভগবান এই জগতের বুদ্ধি, যে কোনো ব্যক্তি যা কিছু বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ ইন্দ্রিয়র যত ক্ষমতা সব আপনার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনার বুদ্ধি ইন্দ্রিয় মন থেকে আরম্ভ করে যা কিছু সব তো আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। নতাস্মতে নাথ পদারবিন্দম বুদ্ধিন্দ্রিয় প্রাণ মনোবচো বিহি হ্যাঁ যচ্চিন্তন্তের অন্তর্হৃদি ভাবযুক্তই মুমুক্ষুভি। যারা সংসার থেকে উপরত হতে চায়, যারা সংসার থেকে উপরত হতে চায়, তারা আপনার চরণকমলকে সর্বদাই চিন্তা করে। যেমন খট্টাঙ্গ রাজা, খট্টাঙ্গ রাজার কথা বলেছিলাম, খট্টাঙ্গ রাজা যখন জানতে পারল যে আমার আয়ু অত্যন্ত অল্প, দেবতারা বলছে আপনি কিছু বর চান, খট্টাঙ্গ রাজা বর আমি পরে চাইব, আমার আয়ু কত, বলে আয়ু তো আপনার নেই, মানে 48 মিনিট, দুই মুহূর্ত না এক মুহূর্ত, এক মুহূর্ত বলে 24 মিনিট, বলেন কি হলো এক আয়ু নেই আপনার, তো তাহলে ঠিক আছে যখন আয়ু নেই তখন আপনার আশীর্বাদ করুন, এই অল্প সময়ের মধ্যেই আমি ভগবানের চরণে মনোনিবেশ করতে পারি। বুঝে গেল? আমি একটা কথা বলে রাখি, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে বিষয়েতে মন যাইছে যাক, কথাটা ভালো করে খেয়াল, আমি কিন্তু মজা করছি না, বিষয়েতে আমার মন যাচ্ছে, মনকে যদি লড়াই করি তাহলে কিন্তু আরও পাকিয়ে যাবে, এই জন্য বিষয়েতে মন যাচ্ছে ঠিক আছে মনটা যাক। যেমন ঘুড়িকে, ঘুড়িকে আস্তে আস্তে কী করতে হয়, কাটবার জন্য প্রথমে সল দিতে হয়, সুতো ছাড়তে হয়, সুতো ছাড়তে ছাড়তে এবার যদি আমি মনের সঙ্গে লড়াই করি তাহলে জিততে পারব। মনকে একটু যা মন চিন্তা কর, ঠিক আছে কর তুই, কিন্তু আমার মনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আমার গুরু, এটাকে বলে প্রত্যাহার বলে, যেটা যোগীরা করে প্রাণায়ামে, প্রাণায়ামে প্রত্যাহার বলে একটা জিনিস আছে, প্রাণায়াম, এটা আমাদের ভজনের ক্ষেত্রেও লাগে। ওরা যোগী অন্যভাবে করে, আমরা অন্যভাবে করি, ভালো করে শুনতে হবে। ওরা প্রত্যাহার করে, প্রত্যাহার মানে কি, আমার মনটা বিষয়েতে, যেমন সন্তোষী বিষয়ের আশা নাই ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়, তাই তো, এই কথাই তো বলছেন। তো বিশেষ অর্থাৎ মন ছুটে যাচ্ছে বিষয় দিকে, ওর সঙ্গে যত লড়াই করবে তত হেরে যাবে মন। যেমন পাগলা ঘোড়া, পাগলা ঘোড়ার সঙ্গে তুলনা করেছে, পাগলা ঘোড়ার পিঠে চড়া যায় না, পাগলা ঘোড়ার পিঠে চড়া যায় না, চড়তে গেলেই ফেলে দেবে, দিয়ে বুকে এক লাথি মারবে, মেরে ফেটে বুক ফেটে রক্ত বেরিয়ে যাবে, পাগলা ঘোড়া চড়ায় না। সেরকম মন হচ্ছে পাগল, একে পাগলা, পাগলা ঘোড়াকে যারা নিয়ন্ত্রণে আরে তারা কী করে, তারা তার পিঠের ওপর ওঠে কোনো কায়দা করে, ওদের সাহস আছে, এমনভাবে ধরে যে ও ফেলতে পারবে না। ওই ঘোড়া এখন মাইলের পর মাইল দৌড়াচ্ছে, তুই কত দৌড়াবি, দৌড়া কত দৌড়া, 100 কিলোমিটার দৌড়া, আমি কিছু বলবো না, দৌড়াতে দৌড়াতে যেন ঘোড়াটা ক্লান্ত হয়ে যায়, তখন এই বেটাকে এবার বসে আনে, তার আগে আনে না। ঠিক সেরকমভাবে প্রত্যাহার বলে যোগেতে একটা বিষয় আছে, অর্থাৎ মন যখন বিষয়ে যায় যোগ করতে করতে বিষয়তে চলে যাচ্ছে, আবার ফিরিয়ে আনছে, যোগ করতে বসেছে, যোগ করতে বসে হচ্ছে না, মনকে, মনকে যে বস্তুটা আমি ধ্যান করব, বুঝে গেল, যে বস্তুটার আমি ধ্যান করব ওটাকে বলে ধেয় বস্তু, আর আমি ধ্যান করছি, আমি ধাতা আর ধ্যান একটা বিষয়, বুঝে গেল। তাহলে ধেয় বস্তু যে বস্তুটা আমি ধ্যান করছি, যদি ভগবানের চরণকে ধ্যান করি তাহলে ভগবান চরণ ধ্যানের বস্তু, আমি ধ্যান করছি ধাতা, আমি ধ্যান করার লোক, আর ধ্যান নামক বিষয়টা কিন্তু করলেই সহসা হবে না, বসলেই দেখবে বসে মন চলে যাচ্ছে, আবার মনকে গুড়িয়ে আনতে হবে, আবার চলে যাবে, এরকম হাজারবার চলে যাবে,
দিতে যেতে আস্তে আস্তে মনটা নিয়ন্ত্রণে পরে আসবে গুরু সেবার দ্বারা, গুরু সেবার দ্বারা নিয়ন্ত্রণে চলে আসবে, আজ না হলো কালকে। এবার গুরু সেবা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তুমি করতে গেলে আসবে না। এই জন্য আমি যে শ্লোক বললাম ভাগবত থেকে, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরৌ ভক্তা পুরুষহি অঞ্জসা জয়। রজ তম শতগুণকে জয় করতে গেলে প্রথমে তমগুণকে রজগুণ দিয়ে জয় করতে হবে, তমগুণকে রজগুণ দিয়ে জয় করতে হবে, আর রজগুণকে শতগুণ দিয়ে জয় করতে হবে। তারপর শতগুণকে জয় করতে হবে গুরুকৃপার দ্বারা, শুদ্ধ শতর দ্বারা। দুর্গাপূজা প্রসঙ্গে এই কথাটা বলা উচিত আমার। দুর্গা ঠাকুর যাকে দেখেন চণ্ডীপাঠে চণ্ডীপাঠ করছেন, সেখানে দেখবেন বারবার বলছে, বারবার কিন্তু একথা বলছে নারায়ণী নমস্তুতি, এবং চিৎশক্তি বলছে, চিৎস্বরূপ, চিৎশক্তি স্বরূপিণী। কিন্তু যারা শুনছে ওই গাধাগুলো কিন্তু বুঝছে না, চিন্ময়ী মা বলছে বারবার, চিন্ময়ী মা বলছে, কিন্তু ও বুঝতে পারছে না। এখানে একটা কথা হলো, দুর্গা ঠাকুরকে এই জগতের লোক রাজসিক জানে, তারা চিন্ময়ী মা ভাবনা করতে পারে না। ওই একই পরমাতলায় গেলে বা আমাদের বৃন্দাবনে কাত্যায়নী মায়ের কাছে গেলে আমরা জানতে পারি এটা যোগমায়া, ওটা যোগমায়া। কিন্তু এই একই দেবী ওদের কাছে মহামায়া, অর্থাৎ চোখে পর্দা দিয়ে দেবে, যেমন জাদু দেখায় না, পিসি সরকার জাদু দেখায় শখ করে, যা বলবে ওটা বিশ্বাস করবে, মায়াদেবী যা বলছে বিশ্বাস করছে মায়া জগৎ। কাজেই দুর্গাদেবী কার ওপর রয়েছে, সিংহের ওপর। তাহলে দুর্গাদেবী যদি আমি ধরে নিই তমগুণ, তাহলে কথাটা হচ্ছে না। তাহলে দুর্গাদেবীর যে শতগুণ, দুর্গাদেবী শতগুণ, দুর্গাদেবী পা দিয়ে রয়েছে সিংহের ওপর, সিংহ হচ্ছে রজগুণ, বুঝে গেল? দুর্গাদেবী পাটা রেখেছে সিংহের ওপর, অর্থাৎ রজগুণকে পায়ের তলায় রেখে এবার তিনি শতগুণের দ্বারা চেষ্টা করছেন কন্ট্রোল করা, ঠিক আছে, যদিও আমরা নিতে পারছি না। আর তার সিংহ আবার কি করছে, থাবা দিয়ে পড়ছে কাকে, অসুরকে, অসুরের তমগুণ, বুঝে গেল? অসুরটা হলো তমগুণ, তার তমগুণটা সবচেয়ে নিচে রয়েছে, তমগুণকে থাবা দিচ্ছে রজগুণ সিংহ, আর সিংহের ওপর পা রেখেছেন মা, বুঝে গেল কথাটা? তাহলে বাস্তবিক মা কিন্তু চিন্ময়ী মা, কিন্তু আমাদের জগতের লোক বুঝতে পারছে না। ওই জন্য ধনম দেহি জনম দেহি যশো দেহি দৃশ্য জয়ী এসব বলছে। ওরা যদি জানতো এ দেবী কি করতে পারে, দেবী ইচ্ছা করলে আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারে, চারটিখানি মনে করিস না, আমরা ছেলে খেলা করতে ওখানে যাইনি, ওটা যোগমায়া। ওই জন্য বৃন্দাবনে যখন গোপীগণ হেমন্তকালে, এই যে এই কালটা হয়ে যাবে কার্তিকের পর হেমন্ত, হ্যাঁ, সেই সময়েতে কাত্যায়নী ব্রত করেছিল, বাচ্চা বাচ্চা গোপিকা গোপীগণ, ছোট্ট ছোট্ট গোপী 4-5 বছরের, ওরা কাত্যায়নী ব্রত করে কি বলছেন, কাত্যায়নী মহামায়ী মহায়োগী নদীশ্বরী নন্দগোপসুতম দেবী পোতিং মে কুরুতে নমঃ। তাহলে এখানে দেখুন কী বলছেন, কাত্যায়নী, কাত্যায়নী মহামায়ী, সাধারণ মা নয়, মহামায়া, মহামায়ী, মহাযোগীর নদীশ্বরী, মহাযোগের তুমি অধীশ্বরী, হ্যাঁ, তুমি আমাদেরকে কৃষ্ণকে পাইয়ে দাও। কৃষ্ণকে পতি বললে পাতা হয়, পাতা মানে পালনকর্তা, আমরা যেন কৃষ্ণকে পতিরূপে পাই, অর্থাৎ কৃষ্ণ যেমন, কৃষ্ণ যেন আমাদের উপর নিয়ন্ত্রণ করে, কৃষ্ণ যেন আমাদেরকে গ্রহণ করে, সেটি তো পানি মানে। তাহলে মানেটা কী হলো, কাত্যায়নী মহামায়ী মহাযোগীর নদীশ্বরী নন্দগোপ। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ দশম স্কন্ধে যাবেন, দশম স্কন্ধে দেখবেন যখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আদেশ করছেন সেই জায়গাটা পাঠ করবে, এখনই গিয়ে দেখবে সেখানে কী বলছে ভগবান শ্রীকৃষ্ণ, বলছে তোমাকে এই এই কাজগুলো করতে হবে, তোমাকে এই যোগমায়া, তোমাকে এইগুলো করতে হবে, তুমি এইগুলো করলে পরে
তোমাকে জগতের লোক কেউ কাত্যায়নী ভদ্রে ভদ্রকালী বিভিন্ন রূপে তোমাকে পূজা করবে, বিভিন্ন রূপে তোমাকে পুজো করবে, তোমাকে ধূপ দীপ মাল্য গন্ধ মাল্যের দানা। তাহলে কৃষ্ণ এটাকে বলে গেছেন, আমরা করতে গেলে আমাদের দোষ কী? কৃষ্ণ বলে গেছেন আমরা মাকে পুজো করার সময় যেন একটা ভুল না করি, এটা যে মা আলাদা কৃষ্ণ আলাদা। যদি আমি চিন্তা করতে পারি এই মা যে কৃপা করবে এটা কৃষ্ণের কৃষ্ণেরই শক্তি, তাহলে দোষ নেই। কিন্তু যখনই আমি উল্টো অন্য ভাবব তখনই বন্ধন হবে, বুঝে গেল না? যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতে আছে, সব বিস্তৃত মহাভারত কেউ জানে না, যা বিরাট মহাভারতে, সে মহাভারতে যে যেটা কুরুক্ষেত্রে যে যুদ্ধের যে প্রসঙ্গ ওখানে আছে, ভগবান শ্রীকৃষ্ণ অন্তিমে অর্জুনকে বলছেন তুমি এক কাজ করো, দুর্গা স্তব করো, অর্থাৎ নিজের যে চিৎশক্তি কৃষ্ণেরই শক্তি সম্মান দেওয়ার জন্য। যেমন আমাদের বলরাম নিত্যানন্দ সামনে এসছে, কেউ বুঝতে পারছে না, গৌরাঙ্গমাপু যেই দণ্ডবোধ করো আগে ওনাকে, আগে ওনাকে দণ্ডবোধ করো, পাগল তুমি আগে আমাকে দণ্ডবোধ করো, এটা মহাপ্রভু শেখাচ্ছে। এই জন্য কৃষ্ণ আমাদের শেখাচ্ছে, অর্জুনকে বলছে এখন তুমি যুদ্ধে জয়লাভের জন্য, অবশ্য কৃষ্ণ যার পক্ষে আছে যোগমাতার পক্ষে, তথাপি শিক্ষার জন্য মহাভারতে আছে বিস্তৃত, সেখানে আমি এটাকে ছাপিয়েও দিয়েছিলাম পুরো ইন্টারনেটে দু মাস তিন মাস আগে। স্তব করতে বলছেন কৃষ্ণ, বলছেন স্তব করো, অর্জুন স্তব করছেন, অর্থাৎ এই যে তিনি কিন্তু মহামায়াকে স্তব করছেন না, তিনি কিন্তু যোগমায়াকে স্তব করছেন, তিনি মহামায়াকে স্তব করছেন না যোগমায়াকে স্তব করছেন। এই এটা নির্ভর করে ভক্তের ভাবনার উপর, যে যেরকম ওই একই পোড়ামাতলায় যাবে, কেউ মহামায়ার চক্করে পড়বে আর কেউ যোগমায়ার চক্করে, যার যেটা। তাহলে তিনি যদি চান মহায়োগী নদীশ্বরী, যোগীন নদীশ্বরী যোগযুক্ত করিয়ে দেয়, যোগমায়া কেন বলে কৃষ্ণের সঙ্গে যোগ করিয়ে দেবে, এই জন্য যোগমায়া বলা হয়। তিনি কৃষ্ণের সঙ্গে আমাদের যোগ করে দেবেন, এই জন্য যোগমায়া বলা হয়। আর মহামায়া কি করেন, কৃষ্ণের সঙ্গে ছেদ করিয়ে দেবেন, যেটা ব্যাসদেবের সঙ্গে ব্যাসদেবের কথা বলতে গিয়ে বলেছিলাম মনে আছে না? হ্যাঁ, ব্যাসদের সঙ্গে ব্যাসদেবজি লক্ষ্য করছেন, কৃষ্ণকে দেখলেন তার পেছনে মাথা নিচু করে, তার পেছনে কৃষ্ণের পেছনে মাথা নিচু করে মহামায়া রয়েছেন, মহামায়া রয়েছেন, মহামায়াকে দেখলেন। আর জয়া সন্মহিতম জীব আত্মনম ত্রিগুণাত্মকম পর ওপি মনোতে অনর্থম তৎকিচন চাবি পদ্ধতে, যে জয়া মানে যার দ্বারা সমস্ত জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড মোহিত প্রাপ্ত হয়েছে, মোহিত যার দ্বারা, যে দেবীর দ্বারা, দুর্গা মহামায়া সবাইকে একবার জাদু করে রেখেছে এই সংসারে ঘোর। সেই জন্য বলছেন সুখদেব গোস্বামী, জয়া সন্মহিতম জীব আত্মনম ত্রিগুণাত্মকম পর ওপি মনুতে অনর্থম তৎকৃতন চাবি পদ্ধতি। তাহলে এই মহামায়াই আমাদেরকে কষ্ট দিচ্ছে যারা বদ্ধ অবস্থায় রয়েছে, আবার এই মহামায়া কিন্তু যোগমায়া রূপে আমাদের কাছে আছে যারা ভজন করেন তাদের কাছে। তাহলে রাস্তা অন্য কিছু খোলা নেই, একমাত্র ভগবানকে সে যাওয়া যাবে না কোনো দিনই, গুরুসেবার দ্বারাই যাওয়া যাবে, গুরু বৈষ্ণবের সেবা, আর কোনো রাস্তা নেই। সেইরকম বলছেন এই শ্লোক পড়ে আমি একদিন শেষ করব, ওরা অনেক দূরে যাবে। নতাহাস্মতে নাথ পদারবিন্দম বুদ্ধেন্দ্রিয় প্রাণ মনোবচোভি যচ্চিন্ততে অন্তর্হৃদি ভাবযুক্তৈর মুমুক্ষুভি কর্মময় উরুপাশাত। এই যে কর্মের যে পাশ, পাশ মানে বন্ধন, অনন্তকাল ধরে এ কর্মের যে বন্ধন, এ থেকে বেরোনো যাবে না, কর্মের বন্ধন থেকে বেরোবার কারোর ক্ষমতা নেই। যেটা নরোত্তম ঠাকুর বলছেন, কর্মবন্ধন থেকে বেরোবার কোনো রাস্তা,
কিছুতেই বেরোতে পারবে না। কিন্তু গুরু বৈষ্ণবের আনুগত্যে যদি ভগবানের চরণে চিন্তা আসে তাহলে এরকমভাবে চলে যাবে। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন, যে এই যে দেবী দুর্গা আদি শিব শঙ্কর পূজা করে তারা কী করে এত ধন দৌলত সব পায়, মজা করে? আর কৃষ্ণের যারা ভজন করে তারা ছেঁড়া কাপড়চোপড় পরে থাকে, কী ব্যাপারটা? ওদের কোনো পয়সা কড়ি থাকে না, কী ব্যাপার? এই প্রশ্নটা করছে কে? পরীক্ষিত মা সুখদেব গোস্বামী। এটা কেন হয়? কৃষ্ণ তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তাকে ভজন করতে ধনী তো না। যারা নিষ্কিঞ্চন তারা কৃষ্ণকে ভজন করেন, আর যারা দুর্গা কালী গণেশ আর পয়সার পয়সা মানে ওইটা দিয়ে ঠকায়, সেটার সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মা প্রশ্ন করেছে। সেখানে উত্তর দিয়েছিলেন কি সুখদেব গোস্বামী? হরির হি নির্গুণ, হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পারে। হরি নির্গুণ বস্তু, দুর্গা কালী যা কিছু গণেশ হয় এই জগতে, এরা পরজগতের নয়, এরা এই জগতে গুণময় জগতে। আর হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পারে, এ প্রকৃতির অতীত বস্তু ভগবান, এই জগতের বস্তু নয়। স সর্বদ্রিক উপদেষ্টা তং ভজন নির্গুণ ভাবে, সে সমস্ত জগৎকে লক্ষ্য করছেন। পরমাত্মা পরমাত্মারূপে পরমাত্মারূপে সবার হৃদয়ে বসে রয়েছেন আর দেখছেন কার কী ধান্দা, সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। কম্পিউটারে যেমন রেকর্ডিং হয়, হ্যাঁ হ্যাঁ, চিৎশক্তি দুর্গা দুটো প্রকাশ আছে, একটা যোগমায়া একটা মহামায়া। একই তুমি গিয়ে দেখবে যখন বৃন্দাবনে যাবে, একই হাত সব দশ সব উনি মহামায়া নয়, উনি যোগমায়া। এটা নির্ভর করছে কে কেরমভাবে তুমি যাচ্ছে তার উপর, কে কেরমভাবে মায়ের কাছে যাচ্ছে সে অনুপাতে তার শ্বাস প্রকাশ করবে। তুমি যদি কপটতা করে যাও তোমার কাছে মহামায়া, আর তুমি যদি বৈষ্ণব তীর্থকশি মহারাজ যদি যায় তাহলে মহামায়া থাকবে না, যোগমায়া থাকবে। এটা নিয়ে কুলদেবী যোগমায়া মরে কৃপা করি আবরণ সঙ্গে, এই আবরণটা তুলে নেবে, তাহলে বোঝা গেল কী বললাম। সেই জন্য বলছেন সুখদেব গোস্বামী বলছেন, হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পরে, প্রকৃতির অতীত বস্তু ভগবান, তার ভজন তুমি নির্গুণ ভূমিকায় না গেলে, তুমি নির্গুণ ভূমিকায় না গেলে তার ভজন করতে পারবে না, তুমি তাকে জানতেই পারবে না। আগে নিজেকে নির্গুণ ভূমিকায়, অর্থাৎ সতরজ তম কামনা বাসনা এই ভোগবৃত্তি, এই যে ভোগের যে একটা বৃত্তি এগুলো সব বাইরে যেতে হবে, যতক্ষণ এখানে হরিভজন হবে না, হরিভজনের মতো কিছু একটা হবে, হরিভজন হবে না। যাই হোক, এটা যেন মনে থাকে, সবার ভোগ প্রবৃত্তির বাইরে যেতে হবে, আর যতটা সম্ভব হয় এগুলোকে এই যন্ত্রগুলোকে পায়ের তলায় রাখতে হবে। এটা যদি কৃষ্ণ সেবার উপকারে লাগে তা থাকুক, কিন্তু তা নাহলে আমার গলা টিপে মেরে ফেলবে, রাখবে না, বাঁচতে দেবে না। এই কথা আমি বারবার বলেছি, এটা বাঁচতে দেবে না। কাজেই আজকে এই পর্যন্ত বিশ্রাম থাকুক, পরে আবার আলোচনা করা হবে। আর কালকে আলোচনা করব ভগবানের, ভগবানের যে ভগবত্তা এটা কি না, ভগবান মায়াময় জগতে অবতীর্ণ হলেও মানুষের মতো বিচরণ, মনুষ্য দেহের মতো বিচরণ করলেও এই জগতের মায়া ভগবানকে স্পর্শ করতে পারে না। এতদ ঈশানম ঈশস্য প্রকৃতিস্থ অপি তদ গুণৈর ন যুজ্যতে, কি বললাম? এতদ ঈশানম ঈশস্য প্রকৃতিস্থ অপি তদ গুণৈর ন যুজ্যতে, এইটি ভগবানের ভগবত্তা ক্ষমতা, যে এই জগতে আসার পরেও প্রকৃতির গুণের মধ্যে আমি আছি, মনে হয় খিদে পাচ্ছে, যশোদামা খেতে দিন মা গোপালের রাগ হয়ে ইচ্ছে করে, তথাপি প্রকৃতির কোনো গুণ ভগবানকে স্পর্শ করে না। আর ভক্তরা এত স্মার্ট হয় কেন, যারা বড় বড় ভক্ত তারা, তারা হচ্ছে বাস্তবিক স্মার্ট, যারা ফিল্মে অভিনয় তো স্মার্ট নয়, ওগুলো ছাগল, ওগুলো পাঁটা। স্মার্ট হলো গৌরকিশোর বাবা, স্মার্ট হলো পৌপাত, পৌপাতে দেখবেন টুপি পরে এরম ভাই যাচ্ছে, দেখবেন হ্যাট লাগিয়েছেন, ওই সাহেব আসছে, ওগুলো স্মার্ট। কেন ভয় নেই তো, যার হৃদয়ে ভয় বলে কোনো বিষয় নাই সেই স্মার্ট হতে পারে, জড়জগতে কেউ স্মার্ট নয়, এটা অ্যাক্টিং করতে পারে, ভালো জামা কাপড় পরে একটু আর
এটা অভিনয়। একমাত্র কৌপিন পরা সাধুই হলো সবচেয়ে স্মার্ট, যদি তোরা কেউ মানবি না, কৌপিন পরে স্মার্ট, এত স্মার্ট মানে কল্পনা করা যাবে না। কেন স্মার্ট মানে কোনো ভয় নেই, প্রধানমন্ত্রী এলো যে কথা, আবার জঙ্গলে গেলে একই কথা। যাই হোক, এই হলো কথা, আজকে এই পর্যন্ত থাকুক। তাহলে কি দিয়ে শুরু করেছিলাম? বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ, বিপদ হো বিস্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি বাঞ্ছাকল্পতরুষকে বাসিন্দ পতিতানং পাবনভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ।